কলকাতা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আজ সকালের দিকে আগুন আতঙ্ক। আগুন লাগার খবর পাওয়ার পরই দমকল কর্মীরা সেখানে পৌঁছে যান, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো স্টেশনের উপরে রিজার্ভেশন কাউন্টারে আগুন লাগে বলে খবর, চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। সকাল 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। সাতটা পঞ্চাশ আমাদের প্রথম কল এলো, কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টার্ন আউট করলাম। টার্ন আউট করে এসে দেখার পর দেখলাম বাইরে স্মোক শুট করছে, ডিউ টু ডেন স্মোক আমরা প্রথমে ভেতরে ঢুকতে পারিনি। তারপর আমরা ব্রিদিং অপারেটার সেট উইথ দ্য হেল্প অফ বিএসএড আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা সিট অফ দ্য ফায়ারকে খুঁজে পেলাম এবং সঙ্গে সঙ্গে ভেন্টিলেশন করলাম সমস্ত জানলাগুলো খুলে। জানলাগুলো খোলার পরে স্মোকটা সাবসাইড হলো এবং আমরা সিট অফ দ্য ফায়ারকে দেখতে পেলাম। এবং সিট অফ দ্য ফায়ারকে দেখতে পাওয়ার পরে আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ করলাম। ফার্স্ট ফ্লোরে আগুনটা লেগেছিলো, এই কর্নারটাতে লেগেছিলো, এখানে একটা এসির একটা পার্ট পড়ে রয়েছে। আগুনটাকে আপাতত নিভিয়ে ফেলা হয়েছে, স্মোকটাকে সাবসাইড করা হয়েছে, প্রপার্টিটাকে সেভ করা হয়েছে। এরপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশন হয়তো করবো। নর্মালি দো কাউন্টার হম লোক ডেলি রান করতে হ্যাঁ, और जो थर्ड काउंटर वर्किंग है वो हमारा इंटरनल एडमिनिस्ट्रेटिव पर्पसेस के लिए है, फॉर ऑल अकाउंटर। हमारे दो स्टाफ ऑन ड्यूटी में अराउंड 720 आए, वो नॉर्मली उनका प्रोटोकॉल आते हैं, खोलते हैं, पूरा सिस्टम चेक करते हैं, चेक करके सारा इलेक्ट्रिकल अप्लायंसेस ऑन करते हैं, कंप्यूटर सिस्टम ऑन करते हैं, क्योंकि हमारे स्टाफ थे तो वो फायर को डिटेक्ट कर पाए। सपोजिटली वहाँ से फायर दिखा उसको तो उसने MCB ऑफ किया है, मेन स्विच ऑफ करके लोगों को इसने बताया है। उनके टाइमली एक्शन के कारण ही इसको रिपोर्ट किया गया। हमने भवानीपुर पुलिस स्टेशन को बताया, फायर ब्रिगेड को बताया, एंड प्रॉम्प्टली फायर ब्रिगेड वाले आए और इसको इन्होंने इसको एक्सटिंग्विश किया। इलेक्ट्रिकल की बात आप करें 100%, तभी तो इतना दिन से चल रहा था, ये अचानक हुआ। রবীন্দ্র সদন পূর্ব রেলের যে বুকিং কাউন্টার, সেই বুকিং কাউন্টারই খুব সম্ভবত একদম মাথার ওপর যে ডাক্টিং এসি রয়েছে, সেই ডাক্টিং এসির কোনো একটি সার্কিটে প্রথমে আগুন ধরে যায় এবং তারপরে এই সম্পূর্ণ রিজার্ভেশন সেন্টার যেটা বাতানুকূল সেখানে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং তারপরে আগুন ক্রমশ দ্রুত ছড়াতে শুরু করে। অর্থাৎ যথেষ্ট বেশি পরিমাণ আগুন এই ছোট্ট বদ্ধ এবং সংকীর্ণ জায়গাতে লেগেছিল। দমকলের তিনটি ইঞ্জিন অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু দমকল কর্মীদের ভেতরে ঢোকার ক্ষেত্রে মূল অসুবিধা হচ্ছিল প্রচুর ধোঁয়া, কারণ প্রচুর তীব্র কালো ধোঁয়া একটি বাতানুকূল বদ্ধ জায়গায় দীর্ঘক্ষণ ধরে সেখানে ধোঁয়ার কুণ্ডলী পাকানোর ফলে দমকল কর্মীরা কার্যত সেখানে সামনে কিছু দেখতে পাচ্ছিলেন না, তাদের ঢুকতেও যথেষ্ট অসুবিধা হচ্ছিল। এখানে চতুর্দিকে সিলিং থেকে শুরু করে জালনার কাঁচ, পাখা, এসি এবং সমস্ত রকম যন্ত্র, তার পাশাপাশি রিজার্ভেশনের যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বিভিন্ন ওয়্যার বা সার্কিট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। Z24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।